বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বললেন মির্জা ফখরুল। এদিকে ডক্টর মোশাররফ বললেন এই সরকারকে বিদায়ের কোনো বিকল্প নেই। সরকারের মদদে মুনাফাখোর চক্র বাজারে নৈরাজ্য সৃষ্টি করেছে মন্তব্য জামায়াতের। কামরুল ইসলামের অভিযোগ মার্কিনীদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি। এদিকে ক্যাম্পে ঢুকে এলোপাতাড়ি গুলি, তুষ্কৃতকারীদের দুই রোহিঙ্গা নিহত। সর্বশেষ জানিয়ে দেব গুলির পর গাড়িতে আগুন, ইমরানের দলের নেতা সহ নিহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটে নিশ্চয়তা, প্রতিনিধি নির্বাচন করার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে, তাহলেই দেশ গণতান্ত্রিক ব্যবস্থার ফটক পার হয়ে বড় গণতান্ত্রিক পরিসরে যাবে। মঙ্গলবার বিকাল 4টায় বরগুনার বেতাগীর বড় মোকামিয়া এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, সমাজকে মুক্ত সমাজ করতে হবে, মানুষের চিন্তার স্বাধীনতা দিতে হবে, কথা বলার স্বাধীনতা দিতে হবে, লেখার সুযোগ দিতে হবে, তাহলেই দেশের উন্নয়ন সম্ভব হবে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জিয়া শিশু ও কিশোর একাডেমির পরিচালক হুমায়ুন কবির সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এর আগে বিকাল 3টার দিকে বেতাগী পৌঁছান তিনি। এরপর বড় মোকামিয়া নূরজাহান আইডিয়াল গার্লস স্কুল ও কৃষি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সরকারকে বিদায়ের কোনো বিকল্প নেই জানালেন ডক্টর মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন দেশ বাঁচাতেই গণবিরোধী সরকারের বিদায়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকার নজিরবিহীন দুর্নীতি, বিদেশে টাকা পাচার ও লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা কখনো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে না। আওয়ামী লীগ ফন্দি ফিকির করে আবারও ক্ষমতায় থাকতে চায়। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত এ কে এম ফজলুল হক মোল্লার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ হোমনা জাতীয়তাবাদী ফোরাম এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি জাকির হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন ও শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম। এছাড়াও শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা মিয়া মোহাম্মদ মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক এ এফ এম তারেক মুন্সী, দাউদকান্দি ফোরামের জসিমউদ্দিন আহমেদ, বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দিন, মোজাম্মেল হক মুকুল, সানাউল্লাহ সরকার সহ উপস্থিত ছিলেন আরো অনেক। প্রধান অতিথির বক্তৃতায় ডক্টর মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে বাইরে রেখে আবারও ভোট ডাকাতের নির্বাচন করার জন্য সরকার নানা ষড়যন্ত্র সলচাতুরি করছে, কিন্তু আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নতুন ইসির অধীনে। বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তবে এই সরকারের অধীনে নয়, কারণ এই সরকার নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। সরকারের মদবে মুনাফাখোর চক্র বাজারে নৈরাজ্য সৃষ্টি করছে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে একটি অতি মুনাফাখোর চক্র পবিত্র রমজান মাস আসার আগে নিত্যপণ্যের বাজারে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত মাহে রমাদান পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে আনা, হজ প্যাকেজের মূল্য কমানো, আমিরের জামায়াত সহ সকল নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে এক বিক্ষোভ পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি বাড্ডার শাহজাদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলশান লিংক রোডে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমউদ্দিন মোল্লা ও ডাক্তার ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরের উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউর হাসান, জামালউদ্দিন মোহাম্মদ আতাউর রহমান সরকার, নাসিরউদ্দিন ও ছাত্র নেতা শহীদুল্লাহ সহ আরো অনেকেই। ডক্টর এম আর করিম বলেন, পবিত্র রমজান মাসে জনগণের সিয়াম পালন সহজতর করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে দ্রব্যমূল্য কমানো হয়। এবারের রমাদানের সংযুক্ত আরব আমিরাতে 900 পণ্যের দাম 75% কমানো হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও একইভাবে নিত্যপণ্যের দাম হ্রাস করা হয়েছে, কিন্তু আমাদের দেশে এই মোবারক মাসে জনগণের পকেট কাটার জন্য পরিকল্পিতভাবে মুদ্রাস্ফীতি ঘটানো হয়েছে। তিনি সাধারণ মানুষের সিয়াম পালন সহজতর করতে এবং রমাদানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্য সাধারণ মানুষের মধ্যে আনা দিনের বেলা
বাংলায় হোটেল রেস্তোরাঁ সহ বন্ধ সহ অশ্লীলতা, বেহায়াপনা ও অনৈসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্ম পালন নির্বিঘ্ন ও সহজতর করার দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু নৈশ ভোটের সরকার জনগণের হজ পালনে পরোক্ষভাবে নিষেধাজ্ঞা দেওয়ার জন্যই প্যাকেজ মূল্য প্রায় 7 লাখ টাকা নির্ধারণ করেছে। হাজিদের বিমান ভাড়া 1,96,000, ওমরার জন্য 1 লাখ এবং ভ্রমণের জন্য মাত্র 60,000 টাকা নির্ধারণ করার মাধ্যমে প্রমাণ করেছে তারা পরিকল্পিতভাবে দেশের ধর্মপ্রাণ মানুষের হজ পালনের ওপর বিধিনিষেধ আরোপ করতে চায়। অথচ কাছের প্রতিবেশী অমুসলিম রাষ্ট্রে হজের প্যাকেজ মূল্য মাত্র 3 লাখ টাকা। একইভাবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় হজ প্যাকেজ 2.5 লাখ টাকার মধ্যেই রয়েছে। তিনি হজ নিয়ে বাণিজ্য না করে বা বিমানের লোকসানের দায়ভার হাজিদের ওপর না চাপিয়ে সরকারকে অবিলম্বে হজের প্যাকেজ সহনীয় পর্যায়ে আনার আহ্বান জানান। অন্যথায় সরকারকে গণরোষের মুখোমুখি হতে হবে। মহানগরী সেক্রেটারি বলেন, বিনা ভোটের সরকার আগামী নির্বাচনে কারচুপির মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিরোধী দলের ওপর নতুন করে জুলুম নির্যাতন শুরু করেছে। সে ধারাবাহিকতায় পরিচ্ছন্ন রাজনৈতিক সজ্জন ব্যক্তিত্ব ও বর্ষিয়ান আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদেরকে সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিকভাবে গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ রাখা হয়েছে। তিনি সরকারকে সময় থাকতে শুভ বুদ্ধির পরিচয় দিয়ে আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ সকল নেতাদের নিঃশর্ত মুক্তি ও কেয়ারটেকারের সরকারের গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় জনগণ তাদের দাবি রাজপথে আদায় করেই ছাড়বে ইনশাল্লাহ। মার্কিনীদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি, অভিযোগ করলেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির লবিস্টরা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে বিভিন্ন কথা বলাচ্ছে। 2018 সালের নির্বাচনকে তারাই প্রশ্নবিদ্ধ করেছিল, এখনও তাদের ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা যখন গো ফরওয়ার্ড বাংলাদেশ বলি, তারা বলে টেক ব্যাক বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় এলে দেশ আরো পিছিয়ে যাবে, যে কোনো মূল্যে তাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। বিএনপি মার্কিনীদের দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা আগেও করেছে, এখনও করছে। তিনি বলেন, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল তারা আজ বিএনপি জামায়াতের সাথে যুক্ত হয়ে ষড়যন্ত্র করছে। সরকার বিরোধীরা বিদেশিদের টেনে দেশে আনছে, অথচ যাদের টেনে আনছে তাদের নিজেদেরই গণতন্ত্রের কোনো ঠিক নেই। কামরুল ইসলাম বলেন, ট্রাম্প আর বর্তমান প্রেসিডেন্টের নির্বাচন সবচেয়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন, অথচ তারা মানবাধিকারের কথা বলে। তাদের মানবাধিকারই ঠিক নেই, তারা বিশ্বের সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে, লাদেনকে জন্ম দিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পেছনেও মার্কিনীরা আছে জানিয়ে তিনি বলেন, তারা চাইলে যুদ্ধ বন্ধ করতে পারত। সারা পৃথিবীর মানুষ আজ ভুগছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র। ক্যাম্পে ঢুকে এলোপাতারি গুলি, দুষ্কৃতকারীদের 2 রোহিঙ্গা নিহত। কক্সবাজারে উখিয়ায় ক্যাম্পে আবারও দুর্বৃত্তদের গুলিতে 2 রোহিঙ্গা নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার দুপুরে 13 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে উখিয়ার থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী। নিহত দুজনের নামই রফিক, তারা ওই ক্যাম্পেরই বাসিন্দা, তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুর 1টার দিকে একদল দুষ্কৃতকারী ক্যাম্পে এসে এলোপাতারি গুলি ছোড়ে, এতে 2 রফিকের একজনই ঘটনাস্থলে মারা যান, আরেকজনের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আরেকজন MSF হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলির পর গাড়িতে আগুন, ইমরানের দলের নেতা সহ নিহত 10। পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ঘটেছে। গুলি ও গাড়ির জ্বালানি ট্যাঙ্কের বিস্ফোরণেতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের এক নেতা সহ 10 জন নিহত হয়েছে। গতকাল সোমবার এই ঘটনা ঘটেছে খবরদার ডনের। পুলিশ জানিয়েছে, প্রতিপক্ষের গুলিতে নিহত হওয়া PTI ওই নেতার নাম আতিফ মনফিক। অ্যাবোটাবাদ জেলা পুলিশের কর্মকর্তা ওমর তোফায়েল জানান, PTI ওই নেতাকে বহনকারী গাড়িটি তখন জেলার হ্যাবেলিয়ান লাংরা গ্রামে অবস্থান করছিল। এ সময় গাড়ি লক্ষ্য করে এলোপাতারি গুলি চালানো হয়। পরে গাড়ির জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়, এতে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়। নিহত হন আতিফ সহ 10 জন। তবে স্থানীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশিত হয়, PTI নেতা আতিফকে বহনকারী গাড়িটি লক্ষ্য করে রকেট লঞ্চার ছোড়া হয়েছিল, যদিও এই তথ্য অস্বীকার করেছে DPO ওমর তোফায়েল। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। সন্দেহভাজন অপরাধীদের খুঁজছে পুলিশ, তবে এখন পর্যন্ত মামলা করা হয়নি। আতিফ খাইবার পাখতুনখা প্রদেশের বস্তিশের খারের এলাকার বাসিন্দা, প্রদেশটির সাবেক মন্ত্রী মুনসিফ খান যাদুনের ছেলে তিনি। আতিফ গত বছরে পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হ্যাবিলিয়ান তহসিল নাজিম হিসেবে নির্বাচিত হন। এ ঘটনায় আতিফ সহ নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি PTI জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী টুইট করে সমবেদনা জানিয়েছেন।